মাঝে মাঝে ভাবি সবকিছু ছেড়ে বনবাসে চলে যাই, কিন্তু বনবাসাতে যাব ফোনটা চার্জ দেবো কোথায়? বন্ধু কত ভালোবাসার ওজন? কত কত? 80 কেজি। কেমনে ভালোবাসতে তো 2 মন লাগে, তাই না? 2 মন সমান সমান 80 কেজি। কাকা একদিন ঠিকই হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। তুহিন কি হয়েছে? তুহিন তুহিন আমাকে ছেড়ে যেও না। তুহিন তুহিন আমার দোষটা কি বলো? তুহিন তুহিন আমি আর বিটিএস সাপোর্ট করব না। তুহিন বিটিএস তো তোর বয়নেও সাপোর্ট করে। তুহিন প্রেম করেন ভালো কথা, কিন্তু কথা বলতে বলতে গাছের পাতা ছেড়েন, এটা কোন ধরনের রোমান্স ভাই? দুঃখজনক একটা নিউজ দিতেছি আমার অবিবাহিত বন্ধুদেরকে। বাংলাদেশে একটা নিউজ দেখলাম, 2 সেরি পাগল হয়েছে একটা আরেকটার বিয়া করবার লাগে। এই নিউজ দেওয়ার পরে মানে আমার রাগে দুঃখে মন চাইতেছে আমি এলাই ফার্স্টটা বিয়া করে আলতাম। ভাবা যায় 5 সেরির জামাই আমি পারি আর না পারি। জবান ফুরে যাচ্ছে বয়সের চাপে, মাগার বউ লাগবো বুঝে না বাপে। দোস্ত, তোদের স্কুলের এক ম্যাডামকে আমার নাম্বারটা যা দিয়ায়। সাবজেক্ট কি? সাবজেক্ট জানি না, কিন্তু নামটা মনে হয় সুমায়া। আরে বেটা, তুই আবার আমার ফেকার রিপ্রেমে পড়ছস। আমার বিয়েতে যখন সাউন্ড বক্সে গান চলবে, তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব? আমাকে দেখে বলে নাকা, কিন্তু মেয়েটা এই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে। আমায় নিয়ে কানাকানি, রটে কথা রকম আর কোনো দিন আমার কাছে আসবে না। তোদের মতো বন্ধু আমার দরকার নাই। আরে ভাই কি হয়েছে আপনার? আরে ভাই বলবেন না ভাই, আমার বন্ধু আমার পার্টিতে দাওয়াত দিলাম, পার্টিতে গেলাম। এক বন্ধু বললো যে এদিকে, গেলাম। জীবন তুই বাসে বাজাতে পারো? আমি বললাম হ্যাঁ বাসে বাজাতে পারি। বাসেটা বাজাতো, যখন বাসেটা বাজাতে শুরু করলাম টান আমার চিনকলে বললো ভাই বাংলাদেশে মনে ভাই মানবতা কমে গেছে, কেউ টাকা টাকা দেয় না। এ ভাই 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 আল্লাহর কাছে কিছু দিয়া যান ভাই। আরে ভাই আপনাদের দুইজনের তো দেখা মনে হয় না আপনারা ভিক্ষু। ও ভাই আমরা তো এটা কইতেছি ভাই, আমরা তো প্রতিদিন ভিক্ষা করি না, সপ্তাহে একদিন ভিক্ষা করি। আবার বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে কেন? কারণ ভাই শুক্রবারে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যেতে পারো না। বুঝেন না ভাই, দেন না ভাই। বোন তুমি হতে পারো কিউটের বস্তা, কিন্তু পর্দা ছাড়া তুমি খুবই সস্তা। বেটার পাইলে আগেরটা ছাড়ো, এটাই তোমার স্বভাব। আর কি বলেছো, তোমাকে না পেলে মরে যাব? কেন বোন, দুনিয়াতে কি অক্সিজেনের অভাব? তোমার জন্য আমি আমার বাপের সম্পত্তি বেচতে রাজি আছি। আই লাভ ইউ। মদ খাইছস তাই না? হ খাইছি। তুমি কিভাবে জানলে? নাম্বারটা ভালো করে দেখ, তুই বাবুরে না তোর বাপরে ফোন দিছস। বিয়ের আগে কি বলেছিলে? ভুলে গেছো সব? কি বলেছিলাম? বিয়ের পর আমি ছাড়া অন্য সব মেয়েদের বোনের নজরে দেখবে। শোনো বউ, বিরিয়ানি খা ছেড়ে দিয়েছে বলে এই নয় যে বিরিয়ানির দিকে তাকানো যাবে না। ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে ভালো মানুষ হব, কিন্তু এখন তার ছোট নেই, এখন যে এসে দুনিয়া।
চাকরি নিতে গেছিলাম, চা খাওয়ার জন্য 7 লাখ টাকা চাইছে। ভাগ্য ভালো যে বিরিয়ানি খাইতে চায় নাই। ভাই একটা কথা কই, ক ভাই আপনি তো মা হতে চলেছেন, ধর বেটা। শাওন একটা কবিতা বলতো। তাহলে শুন, কবিতার নাম আমি। তুমি আমায় ভুলে গেছো তো কি হইছে, তুমি আমায় ভুলে গেছো তো কি হইছে, তোমার ছোট বোন তো আমার পাশে সবসময় আছে।